গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকের 10 ডেজ ওয়েট লস চ্যালেঞ্জ সিরিজের ডে 4। চতুর্থ দিনের সকালবেলায় 7টায় ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো সকাল 7:30টায় এক গ্লাস উষ্ণ গরম জলে আজ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে খেলাম। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে সকালে লেবু জল ছাড়া আর কি খাওয়া যেতে পারে, তো তোমরা অ্যাপেল সিডার ভিনিগার এক গ্লাস উষ্ণ গরম জলে এক চামচ মতো মিশিয়ে খালি পেটে খেয়ে নেবে, যেরকম আজকে আমি খেলাম। এর ঠিক আধ ঘন্টা পর মানে সকাল 8টায় খেয়ে নিলাম আমি প্রতিদিনের মতো গ্রিন টি আর তার সাথে একটা সুগার ফ্রি বিস্কুট। তোমরা চাইলে বিস্কুটটাকে স্কিপ করে শুধু এক কাপ গ্রিন টি খেয়ে নিতে পারো। আচ্ছা, এরই ফাঁকে তোমরা চটপট করে বলো তো, এই 10 ডেজ ওয়েট লস চ্যালেঞ্জ সিরিজটা আমার পাশাপাশি আর কারা কারা শুরু করেছ? গ্রিন টিটা খেয়েই একটু রেস্ট নিয়ে চলে গেলাম ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে বানিয়ে নিলাম আজ ডবল ডিমের অমলেট আর তার সাথে একটা ব্রাউন ব্রেড, যার জন্য আমি একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং সামান্য নুন দিয়ে বেশ ভালোভাবে ফেটিয়ে নেব। এই ওয়েট লস চ্যালেঞ্জে অবশ্যই তোমরা পিঙ্ক সল্ট বা রক সল্ট খাবে, সাদা লবণ একদমই খাবে না। তো ভালোভাবে ডিমের ব্যাটারটা গোলানো হয়ে গেলে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নেব ননস্টিকের, যাতে আমি খুব সামান্য পরিমাণ বাটার বেশ ভালোভাবে মাখিয়ে নেব। এরপর এতে ডিমের ব্যাটারটা ঢেলে আর কোনো রকম তেল বা বাটার ছাড়াই উল্টে লো আছে অমলেটটা বানিয়ে নেব। তারপর সেই প্যানেই কোনো রকম তেল বা বাটার ছাড়া একটা ব্রেড সেঁকে নিয়ে প্লেটে নিয়ে নেব। যেহেতু খুব কম তেলে বা কম বাটারে বানাচ্ছি, সেই জন্য এটাকে অবশ্যই উল্টে পাল্টে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে, এতে কাঁচা গন্ধটা থাকবে না। আমি ব্রেকফাস্টে একটা ব্রেড খেয়েছি, তোমরা চাইলে দুটো ব্রাউন ব্রেড খেতে পারো। ঘড়িতে বেজে গেছে সকাল 9টা, আমি এবার আমার ব্রেকফাস্টটা সেরে ফেলবো, তাই প্লেটটা নিয়ে চলে গেলাম বসে বসে ধীরে সুস্থে আমি আমার ব্রেকফাস্টটা সেরে ফেলবো। 9টার দিকে ব্রেকফাস্ট সারার ঠিক 2 ঘন্টা পর মানে 11টার দিকে আমি একটা আপেল খেয়েছি, কারণ একটু হালকা খিদে পাচ্ছিল। তারপর চলে গেলাম লাঞ্চ প্রিপেয়ার করতে। আজ দুপুরে ভাত খেতে ইচ্ছে করছিল না আর এদিকে রুটি বানানোর মতো এনার্জি ছিল না, তাই ভাবলাম খুব সহজে হেলদি খাবার কিছু একটা বানিয়ে ফেলি, যার জন্য একটা বাটিতে 1 কাপ সুজি এবং 4 চামচ মতো টক দই সাথে স্বাদমতো নুন এবং সেই কেটে রাখা সবজিগুলো দিয়ে 2 কাপ মতো জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। আমি এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। তোমাদের কাছে ঘরে যে যে সবজি অ্যাভেলেবেল থাকবে খুব ছোট করে কেটে এতে অ্যাড করতে পারো। 15 মিনিট পর এবার ঢাকনাটা তুলে দিলাম। দেখো, 15 মিনিট ঢাকা থাকায় সুজিটা ফুলে অনেকটা গাঢ় হয়ে এসেছে। এই সময় একটা ফ্রাই প্যানে খুব সামান্য অলিভ অয়েল ভালোভাবে মাখিয়ে ওপর দিয়ে 1 হাতার মতো মিশ্রণ গোল করে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে উল্টে দুদিকটা ভাজা হয়ে গেলে তুলে নেব। আজ দুপুরে অবশ্যই একটু আলাদা খেতে ইচ্ছে করছিল আর তার সাথে সাথে ভাবলাম তোমাদেরকেও ওয়েট লস জার্নিতে খাবার বেশি করে কিছু হেলদি রেসিপি শেয়ার করব, সেই জন্যই ঘরে যা যা সবজি ছিল কুচি করে কেটে নিয়ে চলে গেছিলাম এই চিলাটা বানাতে। এই চিলাগুলো বড় করে দুটো বানিয়ে নিলেই হয়ে যাবে, তবে আমি একটু ছোট করে বানিয়েছি, সেজন্য আজকে আমি 3টে খাবো। যেহেতু লাঞ্চের ব্যাপার, পেটটা তো একটু ভরিয়েই খেতে হবে আর এটার সাথে একটু নিয়ে নেব টক দই। তো ব্যাস, আমার 3টে বানানো কমপ্লিট। এবার এটা আমি প্লেটে তুলে নেব আর তার সাথে একটু টক দই নিয়ে নেব। এই টক দই ঠেকিয়ে ঠেকিয়ে এই চিলাটা খেতে কিন্তু দারুণ লাগে। তখন বাজে ঘড়িতে দুপুর 1টা আর আমি আমার লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চ সেরেই তার ঠিক 2 ঘন্টা পর মানে বিকেল 4টে আমি খেয়ে নিলাম একটা ফল, তার মধ্যে একটা মৌসুমি কেটে নিয়েছি, কোনো রকম নুন ছাড়াই সেটাকে খেয়ে নিয়েছি। এর 1 ঘন্টা পর মানে 5টা থেকে 6টা এক্সারসাইজ করে আজ একটু চা খেতে ইচ্ছে করছিল, সেজন্য বানিয়ে নিলাম 1 কাপ গ্রিন টি, অবশ্যই কোনো রকম বিস্কুট ছাড়া। তারপর চলে গেলাম রাতের ডিনারটা প্রিপেয়ার করতে। আজ রাতের ডিনারে ভীষণ লোভনীয় কিছু খেতে ইচ্ছে করছিল, তাই বানিয়ে নিলাম চিকেন স্টু, যার জন্য সবার প্রথম একটা ফ্রাই প্যানে 1/2 চামচ অলিভ অয়েল এবং 1/2 চামচ বাটার দিয়ে ভালোভাবে মিশিয়ে তাতে তেজপাতা, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে হালকা নেড়ে আদা কুচি, লঙ্কা কুচি এবং রসুন কুচি দিয়ে একটু ভাজা হয়ে গেলে তাতে কেটে রাখা পেঁয়াজ দিয়ে আরও একটু নেড়ে 5 পিস মতো চিকেনের হাড়ের পিস আমি এতে দিয়ে বেশ ভালোভাবে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে কেটে রাখা সবজির মধ্যে আমি দিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো আর কয়েকটা গোটা রসুন, এটা আমার খেতে খুব ভালো লাগে, তাই সেটাই দিয়ে ভালোভাবে নেড়ে স্বাদ মতো নুন দিয়ে একটু ভালো করে ভেজে নেব। হয়ে গেলে এতে পরিমাণ মতো জল অ্যাড করব, এখানে একটু বেশি করে জল দিতে হবে কারণ চিকেন স্টু বানাচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে ততক্ষণ অবধি সেটাকে সেদ্ধ করে নেব যতক্ষণ না মাংসের সাথে সব রকম সবজি ভালোভাবে সুসিদ্ধ হয়ে আসছে। আমার ঘরে যা যা সবজি ছিল সেটাই দিয়েছি, এছাড়া চিকেন স্টুতে পেঁপে দিলেও কিন্তু দারুণ লাগে, এছাড়া আরও অনেক কিছু সবজি অ্যাড করতে পারবে। সব কিছু সেদ্ধ হয়ে এলে ঢাকনা তুলে এতে 4 চামচ দুধের সাথে 1/4 চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে এর ওপর দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট রান্না করে নিলেই তৈরি। ঢাকনা দেওয়ার আগে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, এটা বলতে ভুলে গেছিলাম, এটা কিন্তু অবশ্যই অ্যাড করো, এটা না দিলে চিকেন স্টুয়ের টেস্টটাই আসবে না। ব্যাস, ভালোভাবে রান্না করে নিলেই তৈরি। এবার আমি গরম গরম বাটিতে তুলে নেব। এবার যেহেতু আমি দুপুরে ভাত বা রুটি কিছুই খাইনি, তাই ভেবেছিলাম রাতে রুটি খাবো, তাই এর সাথে দুটো গরম গরম মিডিয়াম সাইজের রুটি ভেজে নিলাম। কিন্তু সারাদিনে এক্সারসাইজ এবং ডায়েটের পাশাপাশি আমাদেরকে হেলদিও থাকতে হবে, দুর্বল হলে চলবে না, সেই জন্যই এই স্যুপের সাথে দুটো গরম রুটি ভেজে নিয়ে
প্লেটে তুলে নিলাম। দেখতেই পাচ্ছ রুটিগুলো কত সুন্দর ফুলেছে। এবার প্লেটে রুটিটা সাজিয়ে আমি সেই এক বাটি ভর্তি চিকেন স্টু, যাতে প্রচুর পরিমাণে সবজি আর আমি চারটে চিকেনের পিস নিয়েছি, এটা তৈরি। এবার ঘড়িতে বাজে রাত 8টা আর আমি আমার ডিনারটা সেরে ফেলবো। সত্যি বলতে চিকেন স্টুটা অসাধারণ হয়েছে, অসাধারণ। জাস্ট বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, এভাবে এত হেলদি খাবার, মানে জাস্ট ভাবতেই পারবে না যে এইটা খেয়ে ওজন কমানো যায়। এটা খেয়েই আমি আমার রাতের ডিনারটা কমপ্লিট করলাম। তো এভাবেই 10 ডেজ ওয়েট লস চ্যালেঞ্জ সিরিজের চতুর্থ দিন আমার কমপ্লিট হলো। আবারও দেখা হচ্ছে 5 নম্বর দিনে, মানে কালকে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং দেখা হচ্ছে আবারও কালকে। সকলকে আমার তরফ থেকে প্রচুর ভালোবাসা। বাই বাই।